ভোটের দামামা বেজে গেছে অনেক আগেই। ইতিমধ্যেই বাংলায় ভোট পরিচালনার দায়িত্বে রাজ্যে পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় টহলদারিও শুরু করেছে তারা। রবিবার বর্ধমান শহরে রুট মার্চ করলো কেন্দ্রীয় বাহিনী। শহরের লক্ষ্মীপুর মাঠ, বাদশাহী রোড, কাটাপুকুর সহ বিভিন্ন এলাকায় রুট মার্চ করার পাশাপাশি সাধারণ মানুষের সাথে কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের সাথে ছিল জেলা পুলিশের আধিকারিকরা। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে রবিবার রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। শহরের তালতলা, পাওয়ার হাউস, বস্তি সহ ট্রাঙ্ক রোড, বেনাচিতি বাজার এলাকায় টহল দেয় তারা। টহলদারির পাশাপাশি স্থানীয় ভোটারদের নির্ভয়ে শান্তিতে ভোটদানের আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কোনো খবর পাও ফাড়িকে বলবেন বা ফোর্স আছে এখানে, ফোর্স অফিসারকে বলতে পারো, ঠিক আছে? একটা নির্ভীক ভাবে, শান্তি নেই তো কোনো না, তো ঠিক আছে। কেউ ভয় দেখিয়েছে বা কেউ কিছু, নিজের ভোট নিজের দিও, হ্যাঁ, ভয় পাবেন না।